আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ব্লগ 8। কেন আর বলতেছি আশা করি বুঝতে পারতেছেন না, কারণ আজকের ব্লগটা একটু স্পেশাল হবে। কারণ আজকে ব্লগ করব আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ আমি আসলে ফোনে ছিলাম, বললাম যে একটা ইফতারির ব্লগ তো করা উচিত, কারণ আমরা বিদেশে কীভাবে ইফতারি করি বা কেমন কী হয়, সো এগুলো আপনাদের কাছে দেখাবো। তো এখন আমি শোভার জন্য অপেক্ষা করতেছি, তো জানি না শোভা কই, তো দেখি শোভা কতক্ষণ লাগে। একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে যে মাত্র বাসা থেকে বের হইছে, তো এই তো দেখি তার মনে হয় 5 থেকে 10 মিনিট লাগবে আসতে। তো গাইজ, আমি এই ব্লগে মুক্তি আপুকে থ্যাঙ্কস জানাইতে চাই। থ্যাংক ইউ আপু, এখন অনেকে বলেন মুক্তি আপুকে। তো মুক্তি আপু আমার খালাতো বোন হয়, তার একটা ইউটিউব চ্যানেল আছে মুক্তিস কুকিং ওয়ার্ল্ড, সেইখানে আপনারা যাইতে পারেন, অনেক সুন্দর সুন্দর খাবার রেসিপি শেয়ার করেন, অনেক ইজি রেসিপি। তো আমার ভ্লগ 7 এই যেটা দেখতে পারতেছেন, এইটা সে তার ইউটিউব কমিউনিটিতে যখন শেয়ার করে আমার হুটহাট করে মানে কত 10-15 মিনিটের মধ্যে 1-2 হাজার ভিউ হয়ে যায়, তো এখনও ভিউ বাড়তেছে। তো আমি মুক্তি আপুকে স্পেশালি থ্যাংক ইউ জানাইলাম। তো এখন আমি আসলে মিলে ডিসাইড করবো আজকে আমরা ইফতারে কী খাবো, এবং আমরা উবার ইটে সেই ফুডগুলো অর্ডার করব। তো গাইজ, আমাদের সাথে শুভে হাজির হইছে, তো এই আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার অনেকদিন পরে আমি একটা ব্লগে আসলাম। এই ব্লগটা আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে এটা ডিসাইড করেছি যে একটা ব্লগ করি আজকে, যেহেতু রমজান মাস চলতেছে, আমরা এখানে কিভাবে ইফতার করি বা এই জিনিসটা নিয়ে একটা ব্লগ করবো আজকে আমরা। তো গাইজ, আশা করি এই ব্লগটা অনেকেরই পছন্দ হবে, আর এই ব্লগটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো এখন আমরা কি কি অর্ডার দিব সেটা এখন অর্ডার দিব, আর খাবারের জন্য অপেক্ষা করব, জানি না কয়দিন লাগাবে উবার ইট আসতে। তো এইটা এমনিতে অনেক সময় লাগে, কারণ এখন দেখা গেছে 20 মিনিট সময় আছে, নর্মালি তো 10-15 মিনিটের মধ্যে চলে আসে খাবার, আজকে দেখি কতক্ষণ নেয়। কারণ এখন এই টাইমে অনেক অনেকেই যারা ইফতার করবে অনেকেই অর্ডার করে, তো আমরাও তাদের মধ্যে একজন, মানে আমরা দুজন, তো দেখি অপেক্ষা করি। সো আমাদের সব খাবার চলে আসছে উবার ইট থেকে, আর আজকে উবার ইট অনেক কম সময়ের মধ্যে আসছে, 15 মিনিটের মধ্যে, বেশি লেট করে নাই। তো আজকে ইফতারে আমাদের আছে, সবার সামনে আছে খেজুর, খেজুর এরপরে জিলেপি দেখতে পাচ্ছেন, এখানে আলুর চপ, পেঁয়াজু এবং তরমুজ, এইগুলা আম্মু বানাইছে, যদিও এখানে মানে থ্যাংক ইউ আম্মু, যদিও মানে না বানাইলে হইতো, কারণ আমাদের এত খাবার যে কেমনে খাবো এটাই জানি না। আর ওইখানে দেখতে পারতেছেন এই যে যে ফাস্ট ফুড দেখতে পারতেছেন সবই সুপ্রিম টাকোস থেকে আনছি আমরা। তো এইখানে চিজ বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর ওইখানে এখানে আছে 3টা চিকেন বার্গার, আর একদম লাস্টে আছে সুপ্রিম তাকোসের যেই মানে যে আসল যেই ডিশটা সেটা হলো তাকোস এইটা, আর আশেপাশে আমাদের শরবত আছে এবং কোকা কোলা আছে। তো 3 মিনিটের মধ্যে আমরা আমাদের ইফতার স্টার্ট করব, তো এখন 3 মিনিট ওয়েট করতে হবে এতটুকুই, তো আমাদের সাথেই থাকেন। তো গাইজ, আজান দিতে আর মাত্র 30 থেকে 40 সেকেন্ড বাকি আছে, তো আমরা এর মধ্যেই খাওয়া শুরু করে দিব, আজানের জন্য অপেক্ষা করতেছি। তো আজান দেওয়ার সাথে সাথেই আমরা খাওয়া তো শুরু করব। হ্যাঁ, সামনে দেখে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আবার তাকোস খাচ্ছি। হ্যাঁ, তো 30 সেকেন্ড 30 বছরের মতন যাবে, কিছু করার নাই, ওয়েট করতে হবে যেহেতু রমজান মাস আমাদের এখন। হ্যাঁ, খিদেও কম লাগে সারাদিন, আমি যেটা দেখছি অনেক পরিশ্রম করলেও মানে আগে দেখা যেত যে প্রতি দেখা যেত 2-3 ঘন্টায় আমাদের ক্ষুধা লেগে যেত। তো গাইজ, আমি আর পারতেছি না, আজকে সকালে এইটাও প্ল্যান ছিল না আমাদের, এখন দেখতে পারবেন এই ভিডিওতে একদম ফার্স্টে আপনারা আশা করি দেখতে পারছেন একটা নতুন ইন্ট্রো, এই ইন্ট্রো ভিডিও করতে গিয়েছিলাম আমরা। তো ভাগ্যিস আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমাদেরকে ভিডিও করে দিছে। তো এখন আর আর কয় সেকেন্ড বাকি আছে? 5 সেকেন্ড আছে, আর 2 সেকেন্ড বাকি আছে। আমরা অলরেডি দোয়াটা করে খেজুরটা পাশে নিয়ে রাখি। হ্যাঁ, খেজুর পাশে নিয়ে রাখো, খেজুরটা এই আজান দিয়ে দিছে, দিয়ে দিছে, ওকে দিয়ে দিছে। তো আমরা এখনই খাওয়া শুরু করতেছি, প্রথমে খেজুর দিয়ে। আল্লাহ
দিন কঠোর পরিশ্রমের পরে মিষ্টি মুখ অনেক ভালো লাগে। তো আমি শুরু করবো কি দিয়ে এটাই তো বুঝতেছি না। নর্মালি খেজুর পার করে আমরা শরবতটা খাই, পানি বা শরবত। যেহেতু আমরা পানি নিই না, থ্যাংক ইউ আম্মু লাল শরবত বানানোর জন্য। থ্যাংক ইউ আন্টি। আমার হাত কাঁপতেছে। সাইলেন্স মোডে ছিলাম মনে। তো ডাইরেক্ট টাকোস দিয়ে আমি শুরু করবো, কোনো কথা হবে না। আমিও আর টেস্ট করে দেখে কেমন হয়েছে এটা নাকি। সুপ্রিম টাকোসের এই নতুন যেই টাকোসটা আসছে বেশি দিন হয় না মনে, আমি নিজেও যাই না। লেটস গো। একটু একটু ঝাল, কারণ আমরা একটু ঝাল সস নিছি, কারণ আমরা বাঙালি, ঝাল ছাড়া তো এরকম। যদি আমি ঝাল খেতে পারি না, সত্যি কথা আমি আমি একদম ঝাল খেতে পারি না, আমি বেশি খেতে পারি না, তাও একটু নিছি। এই জন্যই বলে সবাই তাকস তাকস কেন করে। টেস্টটাই অন্যরকম। তো গাইজ, এরকম একটা ফুল তাকস খেলে আমাদের পেটে জায়গা থাকবে না। তো এখন আমরা কী করব, আমরা এই যে দুইটা বার্গার আছে, মানে এই তিনটা, এগুলা মানে আগে আমরা খাইছি বাট এইগুলা এখনও খাওয়া হয়নি। তো আমরা ট্রাই করব যে এটা শেষ করার পরে এগুলা খাইতে পারি কিনা। হ্যাঁ, সো এটা টেস্ট করি। মজা আছে কিন্তু, যতটা খারাপ ভাবছিলাম ততটা না। হ্যাঁ, মজা করলাম। খাবার কখনো খারাপ হয়? তো সারাদিন রোজা রাখার পরে তারপর। তো গাইজ, আমরা এখন ওই তিনটা তো এখন আমাদের মানে এইটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, সো এইগুলা আমরা চেষ্টা করলে পরে খাবো বা রাতে খাবো, কিন্তু ফেলাবো না। ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, যেহেতু এইগুলা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইজ। তো গাইজ, আমরা তো ফাস্ট ফুড দিয়ে শুরু করলাম, এখন যাই একটু বাংলা ফুডের দিকে যাই। তো পেঁয়াজু থেকে শুরু করি, পেঁয়াজু আমার ফেভারিট। আমারও। আম্মু মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একটু ঝাল দিছো, যদি ঝাল খেতে পারেন তো মজা হয়েছে। আমি কিসের দিক থেকে আছি জানো? আমিও। এবং এই আলুর চপে, মানে আলুর চপে তো অনেকে ডিম দেয়, এটা দেয়, আম্মু এক্সট্রা মাংস অ্যাড করছে, মানে আরও মজা। কিন্তু খাও না আগে, মানে আম্মুটা তো খাও নি, আন্টিটা খাইনি, ওই জন্যই তো নেন। আমি আলুর চপ খাইছি, আলুর ভিতরে ডিম দিয়ে বানাইছি, অর্ধেক ডিম আলু দিছে, তারপরে বা ওই যে ডিমের ঝরঝরে করে না ভাজি করে ওটা দিয়ে বানাইতো, এটা খেয়ে নিও, সামথিং ডিফারেন্ট। তো গাইজ, এখন আগে আমরা তাকোটা শেষ, তাকোসটা আগে আমরা শেষ করবো। অনেকে বলতে পারেন এইটা শর্মার মতন, কিন্তু এটা আসলে ফ্রেঞ্চ তাকোস, কারণ অনেকে বলে তাকোস তো হয় যে এরকম একটা ভির মতন, ওইগুলো ম্যাক্সিকান তাকোস, আর এটা ফ্রেঞ্চ তাকোস, একটু ডিফারেন্ট আছে। যেহেতু আমরা ম্যাক্সিমাম তাকোস আগে খাইছি, ওই জন্য আজকে আমরা ফ্রেঞ্চ টাকোস আনিছি, এবং এই ডিশটা তাদের নতুন, তো আমার ভালোই লাগছে। আমার ভালো লাগছে। তো গাইজ, প্রায় 40 মিনিট পরে আবার দেখা হচ্ছে। লাস্ট ডিশ হলো এই যে জিলাপি, হোমমেড জিলাপি, আর এটাও আমার আম্মু বানাইছে। আর গাইজ, সিরিয়াসলি তাকোস আমি হাফ শেষ করছি, শুভে হাফ শেষ করেও নেই, আর যতটুকু শেষ করছে অতটুকু নিয়ে যাবে, আর তিনটা বলে তা বাদই দিলাম, ওগুলো তো মানে আজকে আমার আমার পক্ষে সম্ভব না, শুভ তো আরও না। তো গাইজ, জিলিপিটা এখন টেস্ট করবো। আমার বাসায় আমাকে কে দিয়ে আসবে আজকে? সে তো অনেক দূরে থাকে, আর বাস বাস আসে নাকি সেটা জানি। তো জিলিপিটা আমি ট্রাই করবো, এইটার জন্য একটু পেটটা খালি রাখছি, আমি অল্প ট্রাই করবো। বাস ক্রিসপি হয়েছে, প্রথমেই ভালো লাগলো।
জিলাপি ক্রিসপি না হলে মজা পাওয়া যায় না খায়া। গাইজ, আমি জিলিপির সাথে একটা জিনিস অনেক মিস করি বাংলাদেশে, ছোট ছোট বুন্দিয়া। বুন্দিয়া ওটা ছোলার সাথে অনেকে খায়, মুড়ির সাথে। মুড়ির সাথে অনেকে ওইগুলো না পাই, জিলিপি ছোট ছোট করে পিস করে দেয়, আমার মজা হয়েছে। কিন্তু পোড়াগুলা দেখলে অনেক ইয়ে লাগতেছে, সুন্দর লাগতেছে। আমি গাইজ আবারও বলতেছি মুক্তি আপু থ্যাংক ইউ এত বড় একটা আমাদের জন্য উপকার করার জন্য। তো গাইজ আজকের এই ব্লগটা এখানেই শেষ, কন্টিনিউ করতে চাইলেও পারতেছি না, কারণ রেস্ট লাগবে। সত্যি কথা আমার অনেক একটু রেস্ট লাগবে, আমারও বাসায় যেতে হবে অনেক দূরে। সকালে আমার ক্লাস আছে, শুভারও ক্লাস আছে। আমার ক্লাস এক ঘন্টা পরে শুরু হবে, তার আবার উল্টাটা এক ঘন্টা আগে শুরু হবে। তো এই তো, আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা যত তাড়াতাড়ি উপরের দিকে যাবো তত তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো।